আমার পাঁচ ভালো হয়েছে আমি আপনার কাছে কোটি 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 গুণ শুকরিয়া আদায় করার আমার আর ভাষা নাই কোটি কোটি শুকরিয়া তার কাছে আর সবই আল্লাহ প্রদান সাহেব এত উদ্যোগের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই আলহামদুলিল্লাহ চিকিৎসা অনেক ভালো আমি বলতে চাই যে যারা রোগী যারা তারা আপনারা সঠিক জায়গায় আসেন অন্য জায়গায় যাবেন না পয়সা ব্যয় করবেন না যে পয়সাটা ব্যয় করবেন এখানে খরচ করেন পাঁচ দিন থাকবেন সুস্থ হয়ে যাবেন আমি তো খুব জটিল রোগী আমার কিন্তু ডিক্স প্রদাপ সাইডটা না পাঁচটা আমি এই জটিল রোগী আমি 15 দিনে সুস্থ হয়েছি আর আমার সে ভালো যারা তারা ধরেন পাঁচ দিনে সুস্থ হবে দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক পুরো পৃথিবীতে শুধু আমাদের দেশ বলবো না পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য মানুষ যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন স্ট্রোকজনিত সমস্যায় ভুগছেন এবং ব্যথাজনিত সমস্যার যদি সঠিক আমরা চিকিৎসাটা না করি আমাদের প্রায় 98% ক্ষেত্রে যারা রোগী শুধুমাত্র তাদের অবহেলার কারণে আসলে তারা রোগী কারণ সঠিক যখনই সমস্যাটা তৈরি হয় বা যখনই আমরা সমস্যাটা বোধ করি তখনই যদি আমরা আসলে সঠিক চিকিৎসাটা শুরু করতে পারি আমরা কিন্তু খুব অল্পের ভিতরে সুস্থ হয়ে যেতে পারি দর্শক আজকে আমাদের সাথে সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা যিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন উনি আমেরিকাতে থাকেন দীর্ঘদিন যাবত উনি অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন এবং কিছুদিন ধরে ওনার পাশাপাশি পিএলআইডি সমস্যা শুরু হয় ডিস্ক প্রলাপস আছে ওনার এই সবগুলো সমস্যা নিয়ে একবারে সরাসরি ডাক্তার মনসিও ফিল্ড প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য চলে আসে গত 25 বছরের কষ্ট সব শেষ হয়ে গেছে কিভাবে আসলে আপনার সাথে একটু শুনি ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আপনার নামটা যদি বলেন আমার নাম মোহাম্মদ রাশিদা খাতুন রাশিদা খাতুন জি বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায় আমার কুষ্টিয়ায় কুষ্টিয়া জেলা জি আচ্ছা ছোটবেলায় বেড়ে ওঠা কি কুষ্টিয়া জেলাতে কুষ্টিয়া জেলাতে আমার বাবার বাড়ি মানিয়াপাড়া আমার শ্বশুর বাড়ি চরহাঁস আচ্ছা এখন আমার বাড়ি সোনাটাওরে আছে আমরা জানি আপনি প্রবাসে ছিলেন আমেরিকাতে আমেরিকার কোথায় ছিলেন নিউ ইয়র্কে আচ্ছা আমরা জানি যে আপনার প্রথম প্রায় গত 25 বছর থেকে আপনার অস্টিও আর্থ্রাইটিস ছিল জি সেই ঘটনাটা যদি একটু বলেন যে যখন প্রথম শুরু হয়েছিল কি কি করেছিলেন আমার প্রথম যখন শুরু হয় তখন আমি কুষ্টিয়ায় চিকিৎসা হই আচ্ছা তারপর আমার আর সারে না অনেক ব্যথা এতই ব্যথা আমি এখন এই চিকিৎসা হই তারপরে আমার খুব লিভার ফেলতো হোমির ইনজেকশন দেওয়ার পরে তারপরও আমার সারে না এমন হাঁটু ব্যথা হয়ে গেল আর আমি হাঁটুই বেল্ট বাঁধি লাঠি ভাত দিয়ে দিও আমি হাঁটতে পারিনি এত খারাপ হয়ে এত খারাপ 2-3 বছর হলে মাজার ব্যথা আর মাজা খারাপ করতে পারি এত মাজা ব্যথা যে আমি মাজায় বেল্ট বাঁধি মাজার এখানে বাদেশ নিয়ে আমি বসতি এই যে এত বসে রয়েছে আমি তো সে আমি মরে যাবো অপারেশন করি আমি নামাজ পড়তে পারবো না আর অনেকের কাছে শুনলাম সেবা সবাই বন্ধ যাও অপারেশন করো না তুমি অপারেশন করলে এক পর্যায়ে অঙ্গ হয়ে যাবে তারপরে আমি খালি শফিন্দা স্যারের এই প্রধান খালি ইউটিউব দেখতে লাগলাম আমেরিকায় বসে ইউটিউব দেখতে সবার সারি যাচ্ছে আমার কাছে তাহলে আমি ওই সারের কাছে দেখার পরে তারপরে যদি সার যদি বলে যে আপনি অপারেশন করেন এরপর সারবে না
আমি এসে অপারেশন করব মানে এটা হচ্ছে আপনি ভাবছেন এটা আপনার শেষ চিকিৎসা শেষ চিকিৎসা হিসেবে কারণ প্রচুর বছরের কষ্ট কান্তি কান্তি চলিয়ালাম এখানে আমার সে বিমানের মধুরী ব্যথা উনি ব্যথা আমি আর বাঁচিনি আমি এসে একেবারে পড়ে গেলাম বিছানে আচ্ছা তারপরে আমার ছেলে আসি আমার বিমানে আসলাম বিমানেতে আমার নামলাম 27 তারিখে 27, 28, 29 রেস্ট নিয়ে 31 তারিখে আসলাম 31 তারিখে আসলাম না 28 তারিখে আসলাম স্যার দেখলো দেখি বুঝলো যে আপনি এমআরআইটা করি আসেন এমআরআইটা করি আসেন তারপরে আমি আগে আমার হাঁটু দেখলো দেখি তো আমার হাঁটু আছে কিছু করে কাছে আপনি হাঁটু কিছুদিন বাইরে রয়েছেন থাকেন আপনি এক সময় যাওয়ার সময় বল খেলতে খেলতে যাবেন সমস্ত সৈন্য আমি তো সে মহা খুশি যে আল্লাহ আমাকে অপারেশন অন্তত লাগবে না করে অপারেশন অন্তত লাগবে না তারপরে আমার এই আমার ছেলে বললাম ও এমআরআই দেওয়ার পরে আমি এমআরআই করি আসলাম এমআরআই দেখি সার পরের দিন আমার ডেট দিল যে আপনি ওই দিন 31 তারিখ ছিল এমআরআই রিপোর্ট আমার 2-3 দিন ধরে লাগল ওই দিন ছিল 31 তারিখ ওই দিন আমাকে সার দেখি বুঝলো যে আপনি ভর্তি হয়ে যান সে আমার কয়েকদিন কাজ নেই 1 মাসের জন্য আপনি জটিল রোগী তো আমার ডিক্স কিন্তু 4টি বাড়ায় তারপরে আসি ভর্তি হয়ে গেলাম হওয়ার পরে 13-14 দিনের মধ্যে এখানকার যে এত ব্যবস্থা ভালো মানে আমি কিন্তু আমেরিকায় অনেক থেরাপি নিয়েছি আমার জগতে আমি দেখিনি আমি এত ভালো লাগতেছে আমার কাছে এই যে গত 25 বছর পরে এই যে ব্যথা মুক্ত একটা জীবন হাঁটা চলা করতে পারা আপনি মাকে কিন্তু হেঁটেই আসলেন উপর থেকে আমার আগে আলহামদুলিল্লাহ যে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেছে যে আমার সঠিক জায়গায় হয়তো আমি আছি অবশ্যই তারপরে আল্লাহর শুকরিয়া তো আর আমার ভাষা নাই সবই আল্লাহ প্রদান ছাড়ের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই যে এত ট্রিটমেন্টটা ভালো করতেছ উনি আর এত উদ্যোগ নাছে যে সবাই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে আপনার আশপাশে আরো অনেক রোগী ছিলেন তাদেরকেও দেখেছেন এক রোগী আমি দেখেছি প্যারালাইসিস ওনো কিন্তু সুস্থ হয়ে আছে গেছে যেটা অনেকের কাছে কল্পনার মতো আর এক রোগী আমি দেখলাম মাজার হাড় মাজারে মেরুদণ্ডের হাড় ভাঙা ছাদেরটি পড়ে গেছে সেখানকার রোগও কিন্তু ভালো সবিরা চিকিৎসার অভাবে চলে গেল মানে এখানে তো খরচ বেশি ওনারা গরিব মানুষ তখন আমার মনের মধ্যে হচ্ছে কি এইবার মনে হয় ভালোই হবে আমি যে বললাম স্যার আমার তো তখন আমার পাইপি আপি দেওয়া হয়েছিল দুইটো তারপরে কাইলে আমার আর একটা নিয়ে আসি আমার কাছ থেকে রক্ত নেই রক্ত নিয়ে এটার হলুদ হলুদ টাইপের মানে ওইটাই আমার ঢোকা সেটাই আপনার শরীরে রক্ত আবার আপনাকে দিচ্ছে আপনার ট্রিটমেন্টই আপনাকে দিচ্ছে না আমার ওইটা ঢোকা দেয় তো ওইটা দেখি আমার খুব ভালোই লাগতেছে না এই যে ডাক্তারের চিকিৎসা অনেক ভালো আর ডাক্তার যে এত আমাদেরকে যদি একটু সেই পুরনো কথাগুলো বলতেন যখন রাতের পর রাত গেছে
নিজের চোখে দেখেছেন তাদেরকে, চোখে আমি নিজে দেখেছি, তাই দেখি আমি আর ভয় করি ওই সব করতে গেলাম, আমার হাঁটু কাটিয়ে দিতে, যে পৃথিবীর এত উন্নত একটা দেশ সেখানে এসব কাজ করছে। আমরা কিন্তু অনেক কনফিউজ হচ্ছিলাম যে কেউ বলতেছে না এটা মিথ্যা কথা, এ নাকি হয়, অনেকে পাশ থেকে অনেক ধরনের কথা সেই মানুষটা হেঁটে এসেছেন, বসে আছেন, নিজের কাজ বাঁধেনি, হাঁটে আমি এমনি হাঁটতেছি, এত উদ্যোগের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, দর্শক শুনলেন, উনি আসলে একজন স্পিচলেস, ভাষা হারিয়ে ফেলেছেন, আসলে কি বলবেন। আসলে তো চিন্তা করুন, আমরা একদিন দুই দিনের ব্যথা কেটে ফেলে দিই, অনেকে বলে যে মনে হয় যে আমার শরীর থেকে আলাদা হয়ে যাবে, আমাকে এইভাবে আর মাছ আড়াই না, আমাকে নিয়েই না, আল্লাহ মৃত্যু চাপিয়ে আমি সব হাদিস কালাম জানি, আমি কিভাবে বলবো আল্লাহর কাছে, আমি বলতে চাই যারা রোগী যারা, তারা আপনারা সঠিক জায়গায় আসেন, অন্য জায়গায় যাবেন না, পয়সা ব্যয় করবেন না, যে পয়সাটা ব্যয় করবেন এখানে খরচ করেন, সবাই বলছে যে তোমার মনে অনেক আশা ছিল যে ডাক্তারের কাছে নিয়ে আমি ভালো হবো, এমন আশা নিয়ে আসছিলাম যে আমার ভালো হোক আর না হোক বাংলাদেশের মানুষই আমি, আমার এদেশে আসতে তো বাধা আছে, আমি সব চিনি শুনি জানি, আমার ভাষা এখানে, আমি ডাক্তারের কাছে সব বলতে পারবো, নিজের পায়ে তো নিজে হাঁটতে পারবো, তার জন্যই আমি মনে করলাম যে ওকে নাই আগে যাবো, যে আমি ই করবো অপারেশন আসি করবো, যদি ডাক্তার অপারেশন করতে বলো, আমার হাজবেন্ডও তাই বললো আগে তোমাকে অপারেশন নেবো না, আগে ডাক্তারের কাছে যাও, এইবার ডাক্তার বছর বছর টিআরপি নীতি বলছে, আর ওই যে এই আপনার ওই যে রিমোটয়েড আর্থ্রাইটিস হলে গেলে একটা ইঞ্জেকশন দিতে হয় হাড় যাতে না পাই, ওই ইঞ্জেকশন আমার জীবনেও দিইনি, দিদি আমার মনে হয় এতটা এত খারাপ হতো না আপনার।
দর্শক শুনলেন, আজকে বেশি কথা বলব না, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের। আপনারা জানেন আপনারা এই অসুখ হবে, আপনারা কোথায় যাবেন না, যাবে হবে, আপনি এখানে আসবেন। এখানে রিহ্যাব সেন্টার এত ভালো, আমার আমি অনেক সেন্টারে গেছি কিন্তু আমি এত ভালো সেন্টার দেখিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।